পাঁচমিশালী গল্প চ্যানেলে আমি মৌমিতা আবার সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা আমাদের এই গল্প কথন ভীষণভাবেই উপভোগ করছেন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং সব গল্প শুনে উঠতে পারেননি তাদের বলি, তাড়াতাড়ি আমাদের বেল আইকন প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এছাড়াও আপনারা দেখেছেন মাঝে মাঝেই আমরা আপনাদের শ্রোতা বন্ধুদের লেখা কিছু গল্প পড়ে শোনাই এই চ্যানেলে। এখনও যারা আমাদের চ্যানেলে গল্প লিখে উঠতে পাঠাতে পারেননি তাদের বলি, কাগজ কলম বা মোবাইলের কিপ্যাড গুছিয়ে একটি সুন্দর গল্প লিখে আমাদের ইমেল পাঁচমিশালিগল্প@gmail.com এই আইডিতে পাঠিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে পাঁচমিশালি গল্পের ইমেল আইডির সন্ধান পেয়ে যাবেন। মাসের শেষে যে গল্পটি সবচেয়ে বেশি ভিউ, লাইক, শেয়ার ও কমেন্ট আনতে পারবে, অর্থাৎ শ্রোতাদের বিচারে সেরা নির্বাচিত হবে, সেই গল্পের লেখকের জন্য পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে থাকবে একটি উপহার। সেই কারণে গল্প পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের একটি রিসেন্ট ফটোগ্রাফ ও বাড়ির অ্যাড্রেসও গল্পের সঙ্গে পাঠিয়ে দেবেন। কে বলতে পারে পরের মাসের পাঁচমিশালি গল্প চ্যানেলের সেরা লেখক হয়তো আপনি নির্বাচিত হলেন। তাহলে আর দেরি নয়, আপনারা লিখে ফেলুন একটি মনোজ্ঞ গল্প আর আমি শোনাই একটি দমফাটা হাসির গল্প। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর ফটো তোলার ভারী হ্যাঙ্গাম। আমার কোনো ফটো নেই। কেন নেই সে এক করুণ কাহিনী। একবার এক ফটোওয়ালার দোকানে ভয়ে ভয়ে পা দিয়েছিলাম। গিয়ে বললাম আমার একখানা ফটো তোলাতে চাই। ফটোগ্রাফার আমার দিকে ভ্রুক্ষেপ করলেন। তার চার্মির মধ্যে উৎসাহের কোনো চিহ্নই দেখা গেল না। বসুন এখানে, বললেন তিনি, একটু সবুর করতে হবে। সবুর করছি তো করছি, করছি তো করছি। এর মধ্যে কত লোক এলো গেল, স্টুডিওর মধ্যে গেল এবং সেখান থেকে বেরুলো। অবশেষে আমার মতন একখানা মুখ নিয়ে এমন ফটোব্যস্ত লোকের সম্মুখে কোন মুখে এলাম এই ভেবে মনে মনে সন্তপ্ত হচ্ছি, এমন সময় ফটোগ্রাফার ভেতরের ফটক উন্মুক্ত করলেন। আমার জন্যই এবার, ভেতরে আসুন, তার ধারালো গলার আওয়াজ পাওয়া গেল। গেলাম ভেতরে। বসুন ভালো হয়ে, বললেন ফটোগ্রাফার। বসলাম। ওই কি বসা হলো নাকি, ধমক দিলেন ভদ্রলোক। আমার যথাসাধ্য আমাকে বসালাম। নিজেকে যত দূর বসানো যায়, যতটা পরিপাটি রূপে সম্ভব, তার কোনো ত্রুটি করিনি আমি। ওভাবে নয়, ওভাবে নয়, এইভাবে, এগিয়ে এসে তিনি আমার হাত পাগুলো ঠিকঠাক করে দিলেন। একদম নড়বেন না, আমিও প্রাণপণে অটোর হয়ে আছি। ভদ্রলোক একটি যন্ত্রকে টেনে হিঁচড়ে আমার সামনে এনে খাড়া করলেন। তারপর তিনি করলেন কি করলেন কে জানে, অত্যুজ্জ্বল একটি আলো আচমকা আমার মুখের উপর এসে পড়ল। রেলগাড়ির ইঞ্জিন থেকে যেই রকম আলো বেরোয় ঠিক সেই রকম অনেকটা। আলোর ধাক্কায় একটু চমকে গেল, নিজেকে সামলে নিতে পেরেছি। আমার বসার মধ্যেও কোনো বিচ্যুতি ঘটেনি। ভদ্রলোক এবার গুঁড়ি মেরে যন্ত্রটার ভেতরে গিয়ে এসে দিলেন এবং একটি কালো কাপড় সর্বাঙ্গীন করে টেনে দিলেন নিজের ওপর। ওর মধ্যে গিয়ে একেবারে নিশ্চল হয়ে গেলেন তিনি। মনে হলো প্রাণ ভনে তিনি আমার মুন্ডুপাত করছেন মনে হচ্ছে। তবু আমি অটল হয়ে রইলাম। আমার ধারণাটাই ঠিক। একটু পরেই বেরিয়ে এসে তিনি ঘাড় নাড়তে রাখলেন। মুখটা তত সুবিধের নয়, ঘাড় নাড়তে নাড়তে তিনি জানালেন, আমি জানি। বৈরাগ্যের সুরে আমিও বললাম, আমার কাছে কিছু নতুন খবর নয়। তবুও তার দীর্ঘশ্বাস পড়ল। মুখটা অতটা ঠাস বোঝায় না হলেই ভালো হতো, ওর তিন ভাগ ভর্তি হলেই যথেষ্ট ছিল, ভালো হতো দেখতে। আমারও তাই ধারণা, আমি সায় দিলাম। এবং এ কথা আপনার মুখের বেলাও কিন্তু খাটে। সত্যি বলতে কি, শুধু আপনি আমি কেন, অনেকের সম্বন্ধেই ওই কথা খাটে। চারধারে কত মুখ কিনা দেখা যায়, হাড় বের করা, ত্যাবড়ানো, তোবড়ানো, সরু, বেঢপ, নাম মাত্র সার কত রকমেরই না মুখ। তাদের সব যদি তিন ভাগ ভর্তি করে দেওয়া যেত তাহলে এই পৃথিবী কি সুরম্য স্থানই না হয়ে যেত বলুন তো। চারদিকে দৃশ্যপট বদলেই যেত, বলুন। এদিকে ফটোগ্রাফারের আমার কথায় মোটেই কান ছিল না।
তিনি এগিয়ে এসে দুহাতে আমার মুখখানা তুলে ধরে এধার ওধার ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে দেখতে লাগলেন। ভাগ্যিস মুখরা ক্ষণভঙ্গুর নয়, নাইলে তিনি যেভাবে বাঁকিয়ে চুরিয়ে দেখছিলেন নেহাত কাঁচের কাজ খোলে তার পক্ষে একটা খুবই কাঁচা কাজ হচ্ছিল বলতে আমি বাধ্য হচ্ছি। আমার সম্মুখ থেকে একতাল খুশিয়ে ফেলা যায় কি না সম্ভবত সেই সুবিধাই তিনি দেখছিলেন। আমাকে শুরু করার তার এরূপ প্রয়াস প্রশংসনীয় হলেও তিলোত্তমার সঙ্গে পাল্লা দিয়ে তালোত্তম হবার ইচ্ছা কোনোদিনই আমার ছিল না। আমি বাধা দিয়ে বললাম, উহ, অমন করে নাক টিকবেন না, আমার ভারী হাঁচি পাচ্ছে। হাঁচির তাড়নায় তার হাত ছাড়া হয়ে গেলাম। আমি আলগা হয়ে মাথাটা খেলিয়ে নেবার সুযোগ পেলাম। ঘাটটা টনটন করছিল। নিজের মুখ নিজে না রাখলে কে রাখবে, সে কথা ঠিক, কিন্তু যাকে পরের মুখ রক্ষা করে নিজের মুখ রাখতে হয় তার দিকটাও তো দেখবার। বলা বহুল্য ফটোগ্রাফার সেই দিক থেকেই দেখছিলেন। না, কোনো ধার দিয়েই মুখটাকে জুৎসায় দেখানো যাচ্ছে না, ভগ্ন কণ্ঠে বলতে তিনি বাধ্য হলেন। তাছাড়া আপনার এই মাথাটাই আমার আদপেই পছন্দ নয়। মাথার ওপরেই কি কোনো আমার হাত আছে? তাছাড়া হাত থাকলেও নিজের মাথায় কেউ হস্তক্ষেপ করে না, করতেও চায় না। কেননা ভালো মন্দ যাই হোক, নিজের মাথা নিজস্ব জিনিস, এ কথাটাও আমি জানাতে চাই। মাথার দোষেই মুখটা এরকম হয়েছে মনে হচ্ছে। মাথার এমন ছিরি বলেই মুখটা বিচ্ছিরি। আসলে আপনার মাথারই গলদ, তিনি ব্যক্ত করেন। হা হা করুন তো দেখি। হা করতে না করতে হুকুম এলো, বুঝিয়ে ফেলুন, আপনার হায়ের মধ্যেও ঢের গোল। শুনে হা হতে হয়, হা মাত্রই তো গোলাকার, কে না জানে। কিন্তু সে কথা ওকে জানাবার আর আমার সাহস হয় না। একটু দাঁড়ান তো, দাঁড়ালাম। দাঁড়াতে গিয়ে দেখলাম একটু দাঁড়ানো যায় না, কাজে একটু নয় সম্পূর্ণই দাঁড়াতে হলো। হলো কি না কে জানে। এক পা তুলুন, তুললাম। এ পাটাও তুলুন, ও পাটা নামাবেন না। চেষ্টা করলে কি না হয়, মানুষের অসাধ্য কি আছে। একসঙ্গে দুপাল তোলার চেষ্টায় কৃতকার্য হয়ে হুমড়ি খেয়ে পড়তে হলো। না, আপনি দেখছি দাঁড়াতেও শেখেননি, নিজের পায়ে কী করে দাঁড়াতে হয় তাও কি জানেন না। ছে, তিক্ত কণ্ঠ ওর। নিজের পায়ে কী করে না দাঁড়াতে হয় জানতাম না বটে, আমার অজ্ঞতা তিনি ঠিকই ধরেছেন। সত্য কথার উপর কথা চলে না, চুপ করে থাকি। না, দাঁড় করিয়ে আপনাকে নেওয়া যাবে না দেখছি, বসেই থাকুন। না 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 না, বসবেন না, বসবেন না, বসতে যাবেন না। যেমন পড়ে আছেন পড়ে থাকুন তেমনি, ওই মাটির ওপরে, দেখি কদ্দূর কী করা যায়। এই বলে যন্ত্রটার পেছনে, যেটাকে দণ্ডায়মান ক্যামেরা বলে আমার সন্দেহ হচ্ছিল, সেই কালো পর্দার আড়ালে তিনি গা ঢাকা দিলেন। আপনার কানগুলোও তেমনি সুবিধার নয়, কেমন যেন খাড়া খাড়া, বড্ড খারাপ। কানের মাথাগুলো একটু ঢালু করে, হ্যাঁ, আর একটু নামিয়ে দিন তো। হ্যাঁ, হয়েছে। কালো ওড়না ভেদ করে ওর আদেশগুলো আসতে থাকে। এবার চোখ সাজা করুন দেখি, চোখও আপনার ভালো না, চোখ হতে হবে চোখা, তা নয় তো ভাটার মতো নেই কি চোখ। যাক, যা হবার হয়েছে। আর ঘাড় নাড়াবেন না, আপনি ঘাড় নাড়লেই আপনার চোখকে আমি চোখ বলে মেনে নেব, এতটা আনাড়ি আমাকে পাননি, আপনি অত চোখ কষ নন। যাক, চোখের তারাগুলোকে গড়িয়ে গড়িয়ে ঠিক মাঝখানে নিয়ে আসুন। এবার কটাক্ষ করুন আমার দিকে। কি করে কটাক্ষ করতে হয় তাও জানেন না? ছি 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 ছি, না না, অমন তীব্র কটাক্ষ না, অমন রসকষাই তো হতে কে আপনাকে বলেছে। বেশ স্নিগ্ধ কোমল সস্নেহ চোখে আমার প্রতি তাকান, কৃপা কটাক্ষ যাকে বলে আর কি। হ্যাঁ, ওই রকম। এবার হাত দুটো হাঁটুর ওপর রাখুন, হয়েছে। আর দয়া করে মুখটা একটু ওপর পানে তুলুন, অতখানি না, ঈশ্বর। হ্যাঁ, এই ঠিক। এবার বুকটা একটু ফোলান দেখি। না না না, অতটা নয়। মহেন্দ্র দত্তের ছাতি করতে বলেছি কি যে যত খুশি ফোলাচ্ছেন, একটু ফাঁপালেই ঢের। এবার গলাটাকে একটু তুবড়ে দিন, বেশ। আর কোমরটাকে একটু কুঁচকে নিন, বাহ। এরপরে কনুইগুলো একটু দুমড়ে নেওয়া দরকার, ব্যাস। কিন্তু তবুও মুখটা আমার ভালো লাগছে না, বড্ড বিচ্ছিরি, বড্ড বেশি ভরাট। কিন্তু কি করা যাবে, এতক্ষণ মুখ বুঝে ওর মুখের ওপর আমার মুখের নিন্দা শুনছি, কিন্তু আর সহ্য করা গেল না, আমিও মুখর হয়ে উঠলাম। শুনুন মশাই, এ মুখ আমার, আপনার নয়। এমন গায়ে পড়ে আমার মুখের ওপরে এত কথা শোনাবার কি আপনি শুনি?
এ মুখ আপনি কিনে রাখেননি, হ্যাঁ এ মুখ আমার নিজের, আমি এত বছর এ মুখ নিয়েই ঘরকন্না করছি, এর সম্বন্ধে আমাকে আর আপনাকে জানাতে হবে না, এর কোথায় গুণ কোথায় কি গলদ কিছুই আমার অজানা নেই, এর ড্রয়িংয়ে একটু খুঁত আছে হয়তো একটু বেশি আছে কিন্তু তাও বলতে হয়, ভগবান আমার একার জন্য এই মুখ সৃষ্টি করেননি, আমার ঘাড়ে বসানো বলে হয়তো আমি এর মালিক হতে পারি কিন্তু আমি এর একমাত্র অধিকারী নই, অন্যান্য যারা এর ব্যবহারকারী তারা বরাতক্রমেই এরকমটা ঘটেছে তা বেশ বোঝা যায়, কিন্তু তাহলেও একটি ছাড়া আর দেখবার মতন কোনো মুখ আমার কোথাও নেই, থামুন থামুন আর অত নিজের মুখের ব্যাখ্যানো করতে হবে না, দাও যদি দেখবার মতন মুখ হতো, ভদ্রলোক বাধা দিয়ে বললেন, না হোক তবু আমি এর জন্যই বিধাতার কাছে কৃতজ্ঞ, হয়তো তুমি ব্যস্ত ছিলেন পৃথিবীর বড় বড় মুখপাত্রদের মন দিয়ে বানাচ্ছিলেন, এমন সময় আমার মুখ্য কথাটা নিয়ে তাকে বিরক্ত করতে গেছি, তাড়াতাড়ি দু একটা আঁচড়ে যেটুকুনি পড়েছেন করে দিয়েছেন, তবু যে তিনি আমার সঙ্গে এই মৌখিকতাটুকু রেখেছিলেন একেবারে আমায় বিমুখ করেননি এতেই আমি সুখী, যতদূর মনে হচ্ছে আপনি আমাকে কন্ধকাটা দেখতে পেলেই খুশি হতে চান, হয়তো আপনি ছাড়াও আরও অনেকে আমাকে সেই রূপেই দেখতে চান, কিন্তু আমাদের আপনাদের সেই ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না, সেই ইচ্ছা পূরণ করা আমার অসাধ্য, এ কথা আমি মুক্ত কণ্ঠেই বলতে চাই, এত বলে আমি একটা দীর্ঘশ্বাস ত্যাগ করি, আপনার নিজের মুখকে আপনি বড্ড বেশি ভালোবাসেন দেখা যাচ্ছে, ওর মুখে ঠাট্টার সুর, আশ্চর্য কি দিনের পর দিন দেখে দেখে এবং একসঙ্গে থেকে আমরা যদি পরস্পরকে ভালোবেসে থাকি কিছু বিচিত্র না, আমাদের ভালোবাসায় আপনার কটাক্ষ করার কি আছে, তাছাড়া এই কানও কিছু আপনার কান নয়, আপনার কেনা না, এই কানেরই বা আপনি নিন্দা করবেন কেন, আই গালও হচ্ছে আমার গাল, আমার কপিরাইট, একে গাল দেবার আপনার কি এখতিয়ার, আমার গাল একটু বেশি ভরাট বলে যদি তার ফটো না ওঠে সে দোষ কিছু আমার গালের নয়, আপনার মেশিনের, আপনার ক্যামেরা যদি এত সরু হয় যে আমার গাল তার মধ্যে না আটে তার মধ্যে আমি কী করব, আমার সমস্ত মুখ যদি আপনার ওই সামান্য ক্যামেরায় এক ফোঁটা লেন্সে না ধরা পড়ে তার জন্য আমি দায়ী নই, যাকগে যা হবার হয়েছে আর কাজ নেই, ফটো তুলতে আসাই আমার ঝকমারি, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমার ফটো তোলার শখ মিটেছে, এই বলে আমি হুমড়ি খাওয়া অবস্থা থেকে তেড়ে ফুড়ে উঠে পড়ি আর সঙ্গে সঙ্গে ক্যাঁক করে আওয়াজ, উঠতে পারেন আপনার ফটো উঠে গেছে, ভদ্রলোক জানান, শুনে আমি শক খাই, ক্যামেরাটাও কম শক খাইনি দেখছি, তখনও কাঁপছে, এরকম মুখের মুখোমুখি হওয়া তার জীবনে হয়তো প্রথম, উঠে গেছে কি সর্বনাশ, কই দেখি কেমন উঠেছে, এখন কি দেখবেন, এখন দেখার কিছু নেই, নেগেটিভ ডেভেলপ করতে হবে তারপর তো ছবি, দিন কয়েক বাদে আসবেন তখন দেখাবো, কদিন বাদে যেতেই ফটোগ্রাফার একটি ফটোগ্রাফ আমার হাতে দিলেন, ছবি দেখে আমাকে তো চেনাই যায় না, এ কি আমি, সর্বশয়ে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আপনি তো, কিন্তু এত ফর্সা তো আমি নই, কখনো ছিলাম না, আপনাকে ফর্সা করব সে আর এমন বেশি কি, সগর্বে বলেন ভদ্রলোক, ফর্সা করাই তো আমাদের কাজ, ক্যামেরার দ্বারা আমরা সব পারি, কিন্তু ওই চোখগুলো ঠিক আমার চোখ বলে বোধ হচ্ছে না, না ওগুলো আমি রিটাচ করে দিয়েছি, তার ফলে দেখতে আরও ভালো হয়নি কি, কেমন পটল চেরা চোখ হয়েছে বলুন, চমৎকার, কিন্তু আমার আলু চেরাই চোখটাই যেন ভালো ছিল, অমন নিখুঁত চোখ পেয়েও আমার খুঁতখুতানি যায় না, কে বলি মনে হয় তিনি আমাকে এভাবে চক্ষুদান না করলেই পারতেন, ভুরুগুলো যেন কেমন কেমন, আমার আবার আক্ষেপ, আপনার ভুরু তুলে ফেলে নতুন ভুরু বসিয়ে দেওয়া হয়েছে দেখছেন না, আপনার ভুরু স্টাইল মোটেই ভালো ছিল না, এখনকার দিনে অচল তাই আজকালকার ফ্যাশন মতো বেশ করেছেন, আমি ক্ষুব্ধ কণ্ঠে বলি, ওই গাল ওই যে নাকের দুপাশে দেখা যায় আর কি, তোবড়ানো ত্যাবড়ানো ইঁদুরে কুড়ে খাওয়াই গাল, ওটা কি আমার, আপনার ছাড়া কার, ওর দুধার থেকে দুষের মাংস বেরিয়েছে, বার করতে প্রাণ বেরিয়ে গেছে আমার, কিন্তু কি করব, মুখখান মানানসই করতে হবে তো, ফটোশিল্পী বলে যার সহজরা নাম সে নাম আমি নষ্ট করতে দিতে চাই না, সুনাম অক্ষুণ্ণ রাখতে সবই করতে হয়, কিন্তু তাও বলবো মশাই আপনাকে খুবসুরত করতে যা আমার কষ্ট গেছে এমন ভোগান্তি আমার কখনো হয়নি, উফ খোদার ওপর খোদকারি করা কি সহজ, আমি বলেই পেরেছি, কানগুলো কিন্তু আপনি ঠিকই রেখেছেন দেখা যাচ্ছে,
কোনো কাটছাট করেননি। এতক্ষণেই নিজের চিহ্ন দেখে আমি একটু উৎফুল্ল হলাম। না, কোনো অংশে নুনো নয়, কেবল আমার বিকল আমার কানের মতোই, এমনকি আমার নিজের কান বলেই চেনা যায়। হ্যাঁ, কানগুলো তেমনি রয়েই গেছে, ফটোগ্রাফারকে একটু যেন চিন্তিত দেখা যায়। তেমনই লম্বা লম্বাই বটে, তবে যদি বলেন আপনাকে একটু কানে খাটো করে দিতে পারি, কিন্তু ওর মধ্যে আপনার ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ পাচ্ছে কি না, তাই কানে আমি কোনো হস্তক্ষেপ করিনি, করতে চাইনি যদি কিছু মনে করে। আর যদি আপনি চান আপনার দুটো কানই অনায়াসে উড়িয়ে দেওয়া যায়, এমন কিছু শক্ত কাজ নয়, হ্যাঁ তাহলে তাই করবেন। তারপর দোকান কাটা আপনার ফটো আপনার দোকানে সাজিয়ে রেখে দেবেন। আপনার ওই শিল্প নিদর্শন থেকে আপনাকে আমি বঞ্চিত করব না, করতে চাইও না। আপনার ফটো আপনার থাক, আপনি ওর রূপসদা পান করুন, ওতে আমার কোনো কাজ নেই। আমার কথা শেষ করে কাঁদতে কাঁদতে চেঁচাতে চেঁচাতে আমি স্টুডিও থেকে বেরিয়ে আসি। কথা নিয়ে খেলা করা আমাদের প্রিয় শিবরাম চক্রবর্তীর লেখা গল্পটি আশা করি আপনাদের ভালো লাগলো। প্রতিবারের মতো এবারেও আশা করি এই গল্পটি আপনারা উপভোগ করেছেন। আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপরে আরও মজাদার আরও সুন্দর গল্প নিয়ে আমরা আসব। ততদিনের জন্য নমস্কার, ধন্যবাদ।